হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে কোনো ভিডিও শ্যুট করতে ইচ্ছা করলো না, একদমই ইচ্ছা করলো না। কালকে রাত্রে ভিডিও করেছিলাম, যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, তো কালকে রাত্রে শুয়েছি, তখন কটা বাজে, মানে 12টা সাড়ে 12টা বাজে তখন শুয়েছি। তারপরে ঘুম আস্তে আস্তে প্রায় 1টা 1.5টা বেজে গেছে, ঘুম আস্তে আস্তে, ঘুমই আসছে না মোটে। আর সকাল থেকে মানে চোখ জ্বালা করছে, ঘুম আসছে না। তারপরে সকালবেলা উঠেছি আবার 5টা 5টার সময় উঠে পড়েছি, তো তখন থেকে মাথা যন্ত্রণা, সারা দিন আজকে মাথা যন্ত্রণা করছে। তো তোমাদের দাদা ভাইও বকাবকি করছে, বলছে যে ভিডিও, এসব ভিডিও তুমি দেখছো কেন, আর দেখে এই টেনশন। তো আমি কী বলো, কী বলো তো, মানে এসব ভিডিওগুলো দেখলে না সত্যি খুব কষ্ট লাগে, ভীষণ কষ্ট লাগে ভিডিওগুলো দেখলে। আর 4 মাস আগে যে মানুষটা এত হেসে খেলে ভিডিও বানিয়েছে, আমি সত্যি কথা বলতে আমি এই 15-16 দিন মতোই আমার মানে ফোনে ওই একটা ভিডিও এসেছিলো, ওই যে টাক করছিল যখন, মানে টাক করে দিচ্ছিল, তো সেই ভিডিওটা আমি সামনে চলে এসেছিলো, তো আমি ওটা দেখছি, বলছি টাক করে দিচ্ছে কেন। তারপরে চ্যানেলে ঢুকে দেখি যে হলো দিদিটার ক্যান্সার হয়েছে। তো আগে ভিডিওগুলো দেখছিলাম, তো বনগাঁ চাঁদপাড়া ওখানে বাড়ি, আমাদের বাড়ি থেকে তো খুব একটা দূরও না দেখছি, মানে আমাদের বাড়ি থেকে ওই 1 ঘন্টা 1 ঘন্টা ওরকমই লাগবে, হয়তো 1 ঘন্টা বাইকে এমনই লাগবে। তো সত্যি মানে খুবই খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। আর ভিডিওগুলো মানে 4 মাস আগে যে ভিডিওটা দিয়েছিল একটা পিকনিকের ভিডিও, সেই ভিডিওগুলো না দেখছিলাম আমি আজকে সারাদিন, আজকে সারাদিন শুধু ওই মানে ওই দিদিটার ভিডিওগুলোই দেখছিলাম, পুরোনো ভিডিওগুলোও দেখছিলাম। আর মানে এখন 4 মাস আগে যে পিকনিকের ভিডিওটা দিয়েছিল না, ওই ভিডিওটাও, ওই ভিডিওটা দেখলাম কতটা মানে নিজে ভয়েস দিচ্ছে, কতটা হেসে খেলে আনন্দ করে ভিডিও করলো। আর তার পরপরেই কী হলো, 4 মাসের মধ্যেই হঠাৎ করেই বড় বড় রোগ বোধহয় এইভাবেই ধরা পড়ে, প্রথমে বোঝা যায় না, আর মানে একদম যখন কিছু করার থাকে না তখনই ধরা পড়ে। তো দাদাটা তো খুবই চেষ্টা করেছে, পাশে থেকেছে সব সময়, যেভাবে পাশে থেকে যেভাবে একটা ছেলে ওইভাবে কিন্তু বউকে অতটা পাশে থাকতে পারে না, সে সত্যি করেছে, মানে কি বলবো, খুবই কষ্ট লাগছে, এতটা খারাপ লাগছে, কি বলবো, অসহায়, মানে ভগবান সত্যি এত নিষ্ঠুর কেন হয় জানি না। দুজনা এত সুন্দরভাবে জীবন কাটাতো, এতটা সুন্দর, তারপরেও কেন এইভাবে কেড়ে নিল একা করে, এটাই হলো ভগবানের নীলা খেলা। তো আজকে যে ভিডিওটা দেখলাম না, ওই দাদাই ভিডিওটা করেছে, আজকে দেখেছি, অনেকক্ষণই হয়েছে দেখেছি, দুপুরবেলায় দেখেছি, তো ভালো লাগলো। দাদা কষ্টের মুহূর্ত ভিডিও করে আমাদের পাশে আছে, দিদির চ্যানেলটা, চ্যানেলে দিদির চ্যানেলটা এভাবে বেঁচে থাক। দাদাকে বলবো একটা কথাই বলবো, যে তুমি ভিডিও দিদির চ্যানেলটা বাঁচিয়ে রেখো আর ভিডিও দাও। দিদির তো একটা স্বপ্ন ছিল, যেটা আমরা জানতে পারলাম, দিদির একটা স্বপ্ন ছিল যে সে একটা বড় ইউটিউবার হওয়ার, তার একটা স্বপ্ন ছিল, তার অসহায় গরিব মানুষের পাশে থাকার একটা স্বপ্ন ছিল। তো এই স্বপ্নগুলো তুমি পূরণ করবে বলছো, তো তুমি পূরণ করে দেখিও, আর আমরা পাশে আছি, তোমার পাশে আছি। আর কিছুদিন হয়তো ভগবান যদি বাঁচিয়ে রাখতো দিদিটাকে, তাহলে হয়তো দিদিটাও দেখে যেতে পারত যে তার চ্যানেলটা এভাবে দাঁড়িয়েছে, কি বলতো। যখন আমরা ভিডিও করছি এখন, কিন্তু কেউ দেখবে না, কেউ অত সাপোর্ট করবে না, যখন মানুষের বিপদ আসবে, বিপদ হবে, তখন সবাই বলবে আমি পাশে আছি, পাশে আছি, পাশে আছি, এটাই হলো বাস্তব। তখন সবার ভিডিওগুলো ভালো লাগবে, তখন দেখবে সবাই, তখন ভিউজ হবে, তখন সময়টাই ফুরিয়ে যায়, এটাই হলো তফাৎ, সময়টাই ফুরিয়ে যায়। যেমন আমি বলি, আমার দিয়েই বলছি, আমি তো সত্যি কথা বলতে ভিডিও দেখিনি, আসিনি, আর এই এখন ভিডিও দেখে না সত্যি এই কদিনের মধ্যেই সত্যি খুবই কষ্ট লাগছে, আর মায়াও লেগে গেছে, নিজের কেউ না তবুও কষ্ট লাগছে।
তো ওরকমই, এটাই হয় সবার, সবার ক্ষেত্রে এটাই হয়। বিপদের দিনে পাশে থাকা এটাও একটা কথা, বিপদের দিনে পাশে থাকা এটাই হলো বন্ধু, প্রকৃত বন্ধু বিপদের দিনে পাশে থাকা। তো আমরা সবাই একটা কথাই বলবো, আমাদের তো আর কিছু করার নেই, আমরা দাদার পাশে আছি আর সাপোর্ট করি, ভিডিও দেখব। আর দিদির চ্যানেলটা এভাবেই বেঁচে থাক এটাই চাই, ঈশ্বর নিয়ে নিয়েছে এটাই প্রার্থনা করি ভগবানের কাছে, যে ভালো রেখো, সুস্থ রেখো, পরের জন্মে একটা ভালো জন্ম দিও। আর কিছু আজকের ভিডিওটা আমি আর বড় করছি না, তো একটু কথা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর সবাইকে বলবো আমি যে দিদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো সবাই ভালো থেকো।